কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই কমন একটি রেসিপি, আর তা হলো আলু চিংড়ি রেসিপি। চিংড়ি মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না, তাই বাসাতে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতেই পারেন। আমি এই রেসিপিটা প্রায় বাসায় করে থাকি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে আলু চিংড়ি। আলু চিংড়ি রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ মাঝারি আকৃতির চিংড়ি নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বড় চিংড়ি বা ছোট চিংড়ি দিয়েও আলু চিংড়ি তৈরি করতে পারেন। আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাটাতে পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে। এখানে আমি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি। আমি নিয়ে নিয়েছি 2টি মাঝারি আকৃতির আলু। এখানে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু চিংড়ি রান্না করার জন্য প্রথমে আমি 1টি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন দিয়ে দিব কেটে রাখা কাঁচা মরিচগুলো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে মরিচের গুঁড়াটা দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো। এখন পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছগুলো। আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। এখন সবকিছু আবারও কতক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো। নেড়ে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর আলুগুলোর জন্য পর্যাপ্ত লবণও দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই সব কিছু কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা আলু চিংড়ি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা মাখামাখা হয়ে যায়। এর মধ্যে একবার কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। চিংড়ির তরকারির ঝোলটা এমন মাখামাখা অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি, কারণ আলু যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোল আরও গাঢ় হয়ে যাবে। হয়ে গিয়েছে সুস্বাদু আলু চিংড়ি। আপনারা বাসায় এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু, কিন্তু তৈরি করা অনেক সহজ। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করতে পারেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।